হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি বেশ ভালোই রয়েছেন। বর্তমান সময়ে মার্কেটে এই স্মার্টফোনটা বেশ বড় রকমের একটা হাইপ তৈরি করতে পেরেছে, রেডমি নোট 9 প্রো 5G। এই মোবাইল ফোনটার মেইন যে আকর্ষণ তা হলো এর ক্যামেরাতে রয়েছে 108 মেগাপিক্সেলের সেন্সর, আর এ কারণেই মানুষজনের এর প্রতি একটা আলাদা রকমের ইন্টারেস্ট রয়েছে যে এত কম দামে 108 মেগাপিক্সেল আসলে এর ছবি কেমন। তো গত 31 তারিখ আমাদের কাছে এই ফোনটা এসেছিল এবং 1 তারিখে আমরা এর আনবক্সিং এবং ফার্স্ট ইম্প্রেশন দিয়েছিলাম। তো এই কয়েকটা দিন আমরা ব্যবহার করলাম, প্রায় 1 সপ্তাহের মতো, আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং এই মোবাইল ফোনটাতে আসলে যা যা দেখা যাচ্ছে তার রেজাল্ট কেমন কি রয়েছে সেই বিষয়গুলো জানবো এই ভিডিওতে। কিনবেন নাকি দূরে থাকবেন, চলুন শুরু করা যাক। তো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা দেখছেন স্যামজোন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডি, যাদের সঙ্গে বর্তমানে রেডমি নোট 9 প্রো 5G অ্যাভেলেবেল রয়েছে, আর তাদের সবটি রয়েছে বসুন্ধরা সিটিল লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, চাইলে কিনে নিতে পারেন। ওকে, বক্স কন্টেন্ট ফন্টেন্ট নিয়ে আর আমি কথা বলছি না, যদি ওই ভিডিও না দেখে থাকেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে, ওটাও থাকলো। সরাসরি ফোনটাতে চলে আসি। এই মোবাইল ফোন বর্তমানে বাংলাদেশ মার্কেট থেকে 27,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন, তবে দাম কমার একটা চান্স রয়েছে অবশ্যই, সেই ক্ষেত্রে একটু ওয়েটও করতে পারেন। গত ভিডিওতে আমি এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে সব কিছু আলোচনা করেছি, জাস্ট একটু ধরিয়ে দেই। ফোনটার বোথ সাইডকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, বডি ফ্রেমটি প্লাস্টিকে তৈরি, রেগুলার পোর্টস অ্যান্ড বাটন সব কিছুই রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, USB টাইপ সি পোর্ট, হাইব্রিড সিম কার্ড স্লট দেওয়া হয়েছে, যেটা আমার পার্সোনালি পছন্দ হয়নি। ডেডিকেটেড সিম কার্ড স্লট দিলে হয়তো অনেকের কাজে লাগতো, 2টি সিম প্লাস 1টি মেমোরি কার্ড একসাথে আপনি ব্যবহার করতে পারতেন। আর একটা বিষয় ভালো লাগেনি, এর রিয়ার প্যানেলের যে ক্যামেরা মডিউল সেটা অনেকটা উঁচু বা বাম্প রয়েছে, যেটা আর কি পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি, হয়তো অনেকের ভালো লেগে যাবে, এগুলো ডিজাইনের মধ্যে পড়ে। ওকে, আমরা সরাসরি চলে আসি এর ডিসপ্লে সেকশনে। মোবাইলটি ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চ IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 120Hz রিফ্রেশ রেট এখানে সাপোর্ট করছে, PPI ডেন্সিটি 395 এবং 450 nits ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেতে। তো ব্রাইটনেসটা আমার কাছে মনে হলো আর একটু বেশি থাকা উচিত ছিল এই বাজেট বিবেচনায়, কারণ এটা লো লাইটে কোনো ধরনের সমস্যা করে না, ডিসপ্লে লো লাইটে ঠিকই পারফর্ম করে, বাট যখন ডিরেক্টলি সানলাইটে যাবেন তখন আর কি মানে জিনিসটা ততটাও ভালো লাগবে না। আর সবচাইতে বড় প্যারায় পড়বেন যখন কিনা ছবি তুলবেন, ছবি তোলার সময় দেখবেন যে ডিসপ্লের ব্রাইটনেস খুবই কম মনে হয়, মানে একদম প্রপার সানলাইটে। সো ডিসপ্লের ব্রাইটনেস আর একটু বেশি থাকা উচিত ছিল। যেহেতু এটা IPS LCD প্যানেল, সো অ্যামোলেডের মতো কালার আমরা আশা করতেই পারি না, আর সেটা হবেও না, তবে রেগুলার IPS এর মতোই শাওমির এই বাজেটের আরও বেশ কিছু ফোনে আমরা IPS ব্যবহার হতে দেখেছি, অলমোস্ট সেরকম ছিল, কালার টালার বেশ ভালোই লাগে। তবে এর ডিসপ্লেতে সিঙ্গেল একটা পাঁচল দেখতে পাচ্ছি, তার পাশে আপনারা একটা শ্যাডো লক্ষ্য করবেন যেটা সাধারণত IPS হয়ে থাকে, বাট এই ফোনটার ক্ষেত্রে আমার কাছে একটু বেশি লাগলো। ডিসপ্লের চিন বা ভিজুয়ালস বলা যায় 20,000 টাকা বা তার নিচের ফোনের মতো, আর একটু ন্যারো রাখা যেত হয়তো। তবে হ্যাঁ, এই ডিসপ্লের টাচ রেসপন্স মারাত্মক লেভেলের ছিল, খুবই রেসপন্সিভ, এবং যেহেতু হাই রিফ্রেশ রেট রয়েছে অবশ্যই এই বিষয়গুলো আপনি অনুভব করবেন বা মজা পাবেন, কারণ হাই রিফ্রেশ রেট থাকলে পরে যে কোনো ট্রানজ্যাকশনগুলো অনেক স্মুথ হয়, খুবই ফাস্ট হয়, আপনার দেখতেও বেশ ভালো লাগবে। তারপরেও আমার মনে হয় এই ডিসপ্লে থেকে এই রিফ্রেশ রেট কমিয়ে 90Hz নিয়ে এসে অ্যামোলেড স্ক্রিন দিলে অনেকের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা থাকতো বলে পার্সোনালি আমার মনে হয়েছে। মোবাইলটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার রেজাল্ট ঠিকঠাকই ছিল, এটা বেশ দ্রুতই আনলক করতে পারে, তবে একদম সুপার ফাস্ট এমনটা নয়, বাট ঠিকঠাকই রয়েছে। অ্যানিমেশন ডিউরে কিছুটা লক্ষ্য করবেন, কিন্তু এটা নিয়ে সমস্যা হয় না। পারফরমেন্স শুরুতেই বলে নেই, এই মোবাইল ফোনটা কিন্তু শুধুমাত্র চাইনিজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়, চায়নাতে কিছুদিন আগে লঞ্চ হয়েছিল। র্যামরম হিসেবে আমরা 3টি ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছি, 6128, 8128, 8256 GB। স্টোরেজ টাইপ UFS 2.1। প্রসেসর হিসেবে এই মোবাইল ফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G অক্টাকোর প্রসেসর, যেটা একদম লেটেস্ট একটি প্রসেসর। এর আগে আমরা আরও একটি স্মার্টফোনের রিভিউ করেছিলাম, স্যামসাং গ্যালাক্সি A42, ওইটাতেও এই সেম প্রসেসরটি দেওয়া হয়েছিল, কিন্তু ওই মোবাইল ফোনের সাথে ওই প্রসেসর খুব ভালো পারফর্ম করতে পারছিল না, মানে খাতা কলমে আমরা বলেছিলাম তখন যে খাতা কলমে এর পারফরমেন্স যা দেখা যাচ্ছে সেইটুকু পারফরমেন্স ওই মোবাইল ফোনটা দিতে পারছিল না, কারণ ওই ফোনের অপটিমাইজেশনে বেশ ঝামেলা ছিল আমি জানিয়েছিলাম আপনাদেরকে। বাট এই মোবাইল ফোনের সাথে এই প্রসেসর বেশ ভালো পারফর্ম করেছে, একদম দুর্দান্ত পারফর্ম করেছে অবশ্যই। স্ন্যাপড্রাগন 730 বা 732G এদের চাইতে একটু উপর পারফর্ম করছিল, আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G তার চাইতে একটু কম, ওইটার কাছাকাছি বলা যায়, 50 আর 65 অলমোস্ট কাছাকাছি, তবে গ্রাফিক্সে আমরা বেশ পরিবর্তন লক্ষ্য করব। যেমন এটাতে রয়েছে অ্যাড্রিনো 619। তো MIUI 12 এর সাথে এই প্রসেসর আসলে কেমন পারফরমেন্স করছিল, রেগুলার কাজগুলো করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না মোটেই, তবে একসাথে অনেকগুলো অ্যাপস যখন রান করছিলাম, মাল্টিটাস্কিংয়ে বড় বড় অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছিলাম, তখন ছোটোখাটো আমি কিছু ল্যাগের দেখা পেয়েছি, টুকটাক কিছু ল্যাগ পাওয়া গিয়েছে। এটা একদম যে আমার ইস্যু তেমনটা নয়, আমার মনে হয় এটা MIUI 12 এর কিছু বাগটাক রয়েছে এটার কারণেই, পরবর্তী সময়ে এগুলো অবশ্যই ফিক্স করে নেবে। বেশ কিছু প্রি ইনস্টল চাইনিজ অ্যাপস পেয়ে যাবেন, যদিও এগুলোকে আপনি চাইলেই অনায়াসে আনস্টলও করে নিতে পারছেন, ওটা করে নেবেন আর কি।
তো গেমিং রেজাল্টে যাওয়ার আগে এর প্রসেসর সম্বন্ধে আমি বলবো, যারা কিনা রেগুলার ইউজার রয়েছেন এবং আপনি মোটামুটি মাল্টিটাস্কিংয়ে কাজ করেন, বড় বড় অ্যাপ্লিকেশন নিয়েও রেগুলার কাজটাজ করেন, তাদেরকেও খুব সহজেই এই প্রসেসর সামলাতে পারবে, সমস্যা নেই। ওকে, গেমিংয়ের ক্ষেত্রে আমি পাবজি টেস্ট করেছিলাম, যেটা ম্যাক্সিমাম এইচডি হাই ফ্রেম রেটে খেলার সুযোগ রয়েছে, তবে আপনি স্মুথ আল্ট্রাতেও খেলতে পারবেন। পাবজির রেজাল্ট বেশ ভালো ছিল, স্মুথলি প্লেয়াবল ছিল, তবে গ্রাফিক্স আরেকটু বেটার আশা করা যেত, যেহেতু 750 অলমোস্ট 60-এর কাছাকাছি, 65-এর কাছাকাছি, বাট ওইটার গ্রাফিক্সটা আরেকটু বেটার রেজাল্ট করে, আরেকটু স্মুথলি প্লেয়াবল হয়, একটু শার্প লাগে, বাট অল ওভার স্মুথনেসটা আপনি ভালোই পাবেন। এরপর আমি টেস্ট করেছিলাম অ্যাসফল্ট 9, যেটা বেশ দারুণভাবে প্লেয়াবল ছিল, ওইটা নিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না, তবে ওই যে গ্রাফিক্সের যে বিষয়টা ওটা এখানেও রয়েছে। এরপরে চেক করেছিলাম সিওডি, যেটা বেশ স্মুথলি প্লেয়াবল ছিল, যথেষ্ট অপটিমাইজড একটি গেম, ভালোভাবে চলার কথা। সর্বোচ্চ আপনি ভেরি হাই গ্রাফিক্সে খেলতে পারছেন, তবে হাই গ্রাফিক্সে খেললে 60 FPS পেয়ে যাবেন। তো এক কথায় বলা যায় গেম প্লে মোটামুটি বেশ ভালোই, মানে স্ন্যাপড্রাগনের 7 সিরিজের যে লেটেস্ট প্রসেসরগুলো অলমোস্ট সেগুলোর মতো পারফর্ম করছিল। কিন্তু হ্যাঁ, এই ফোনটা যথেষ্ট গরমও হচ্ছিল, যথেষ্টই গরম হচ্ছিল যদি কিনা আপনি লং টাইম গেমিং করেন। এতে করে যে পারফরমেন্স অনেক ড্রপ করে এমনটা না, তবে দীর্ঘ সময় পরে কিছুটা ল্যাগের দেখা অবশ্যই পাওয়া যায়, বাট সবচেয়ে বড় সমস্যাটা হয় হাতের মাঝে মনে হবে আপনি একটা মানে গরম কিছু ধরে আছেন, নিজের কাছে আর কি হ্যান্ড ফিলটা ভালো লাগবে না। তো গেমিংয়ের ক্ষেত্রে আমি সমস্যা বলতে এটুকুই পেয়েছি, এর বাইরে ওভারঅল এর প্রসেসর নিয়ে অবশ্যই আপনারা সন্তুষ্ট থাকবেন। ফাইনালি এই মোবাইল ফোনের মেইন আকর্ষণ এর ক্যামেরা, রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, প্রধান সেন্সরটি 108 মেগাপিক্সেলের, যেটা স্যামসাং SM2 সেন্সর, আর এর অ্যাপারচার f1.8, পরবর্তী সেন্সর 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, আরও যে দুইটা লেন্স থাকে ও দুটাও রয়েছে, আর ফ্রন্ট ফেস হিসেবে আমরা পেয়ে যাবো 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এর যে মেইন শুটার 108 মেগাপিক্সেল, যেটা ডে লাইটে বা প্রপার লাইট পেলে বেশ ভালো ছবি দিচ্ছিল, যথেষ্ট ডিটেলস রক্ষা করা যাচ্ছিল, যথেষ্ট শার্প এবং কালার অ্যাকুরেসিও বেশ ভালোই রয়েছে বলা যায়। ম্যাক্সিমাম সময় আপনার অ্যাকুরেট কালার দিতে পারে, তবে মাঝে মাঝে কালার টোনে একটু পরিবর্তন লক্ষ্য করা যায়, মানে লাইটিং সিচুয়েশনের কারণে। তবে হ্যাঁ, ডে লাইটেও বা প্রপার লাইটেও ছবিগুলোর যদি আপনি সাইড এরিয়াগুলো লক্ষ্য করেন বা কর্নারগুলো লক্ষ্য করেন, সেখানে ডিটেলস দেখবেন অনেকটাই কম রয়েছে এবং শ্যাডো ডিটেলসে কিছু ঘাটতি লক্ষ্য করা গিয়েছে, যেটা এই 108 মেগাপিক্সেল থেকে আমি খুব একটা আশা করিনি। তবে হ্যাঁ, এই কথাটা আসছে যেহেতু 108 নামে ঠামে অনেক বড়, এ কারণেই, তবে এর বাইরে এর ছবির কোয়ালিটি অবশ্যই ভালো রয়েছে। হালকা পাতলা লো লাইটে চালিয়ে নেওয়ার মতো ছবি পেলেও একদম নাইট মোডে বা ডার্ক এরিয়ার ছবি তুলতে গেলে খুব একটা আশানুরূপ ছবি পাবেন না। 108 মেগাপিক্সেল থেকে আরেকটু বেটার, আরেকটু শার্প ছবি অবশ্যই আশা করা যায়, ডিটেলস অনেকটাই কমে যায়, ছবিগুলো একটু স্মুথ করে দেয়। একই সাথে যদি কোনো মুভিং অবজেক্ট থাকে ছবির মাঝে বা নাড়াচাড়া করে এমন কোনো কিছু হয় বা ক্যামেরাটাকে যদি আপনি স্টেডি করে ধরে রাখতে না পারেন, সেই ক্ষেত্রে ছবি আর ছবি থাকে না। মেইন কথা হলো লো লাইটের শাটার স্পিড অনেকটাই কমে যায়, তাই অবশ্যই স্টেডি অবজেক্ট এবং স্টেডিভাবে ক্যামেরা ধরে রেখে ছবি তুলতে হবে যদি কিনা আপনি বেটার শার্প ছবি পেতে চান। এরপরে রয়েছে আল্ট্রাওয়াইড সেন্সর, যেটাও মেইন সেন্সরের মতো ডে লাইটে বেশ ভালো ছবি দিচ্ছিল, খুব সুন্দর ছবি পেয়ে যাবেন, ওয়েল ডিটেইলড এবং ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবে ক্যালকুলেশন করতে পেরেছে মেইন সেন্সরের মতো। তবে হ্যাঁ, লো লাইটের ক্ষেত্রে আল্ট্রাওয়াইড সেন্সরও ততটা ভালো রেজাল্ট করতে পারছিল না মেইন শুটারের মতো। পোর্ট্রেট মোডে বেশ ভালো রেজাল্ট করছিল, সাবজেক্ট সেপারেশন বেশ ভালোই পেয়েছি এবং মেইন সাবজেক্টকে মোটামুটি ভালো রকমের ডিটেলসে রাখতে পারছিল। এজ ডিটেকশনে মাঝে মাঝে কিছুটা প্রবলেম আমি অবশ্যই পেয়েছি, যেমন চুল বা কর্নার এরিয়াতে কিছুটা মিসিং ছিল অবশ্যই, যেটা সাধারণত হয়েই থাকে। তারপরও আশা করছি এর পোর্ট্রেট মোড আপনাদের বেশ ভালোই লাগবে। রয়েছে একটি ম্যাক্রো শুটার, যেটা ওই অ্যাজ ইউজুয়াল রেজাল্ট যা করে তাই করছিল। এই ফোনটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS-এ এবং 1080p-তে আপনি 60 FPS পর্যন্ত যেতে পারছেন। ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ বা তার চাইতে একটু উপরে রয়েছে, মোটামুটি ভিডিও কোয়ালিটি খারাপ নয়, ভালোই বলা যায়, পেয়ে যাবেন জাইরো EIS। ফ্রন্ট ফেসিং ক্যামেরা, মোবাইলটিতে রয়েছে 16 মেগাপিক্সেল একটি শুটার, যেটা প্রপার লাইটে বেশ ভালো ছবি দিচ্ছিল, তবে লো লাইটে একটু সফট করে ফেলছিল স্ক্রিনগুলো, তবে প্রপার লাইটে যখন যাবেন তখন দেখবেন বেশ শার্প ডিটেলস রয়েছে, সুন্দর ছবি অবশ্যই পাওয়া যায়। আর এই ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে আমি ভিডিও করেছিলাম, দেখে নিন তার রেজাল্ট। এই মুহূর্তে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা Redmi Note 9 Pro 5G-এর ফ্রন্ট ফেসিং দিয়ে, তো আপনারা দেখুন ভিডিও কোয়ালিটি কেমন রয়েছে, ডাইনামিক রেঞ্জ কেমন রয়েছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি সমস্ত রকম লাইটিং সিচুয়েশনে। এটা খারাপ না, মোটামুটি বেশ ভালোই, ভালো ডিটেলস রয়েছে আর ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালোই বলা যায়। তো ওভারঅল এই ফোনের ক্যামেরাটাই আসলে মেইন আকর্ষণ, আর ক্যামেরার রেজাল্টও খুব একটা খারাপ নয়, 108 মেগাপিক্সেল হিসেবে আমার এক্সপেকটেশন আরেকটু উপরে ছিল, কিন্তু তারপরেও আমি বলবো এই বাজেট বিবেচনায় এর ক্যামেরা বেশ ভালোই রয়েছে। ইভেন এই বাজেটের আরও বেশ কিছু ফোনে আমরা 64 হয়তো পেয়ে যাবো, তাদের চাইতেও বেশ কিছু জায়গায় এটা বেটার রেজাল্ট করছিল অবশ্যই, যেমন ভালো ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, এই দুটো জিনিস আমি বেশ ভালো পেয়েছি এর ক্যামেরা থেকে। ব্যাটারি, এই মোবাইল ফোনে রয়েছে 4820 mAh-এর ব্যাটারি, তো যেটা বলা যায় বর্তমান সময়ের স্ট্যান্ডার্ডের চাইতে একটু নিচে, বাট খুব একটা খারাপ এমনটাও নয়। এর থেকে আমি SOT পেয়েছি
আট ঘন্টার কাছাকাছি। যদিও আমি একদম মানে ওই লেভেলের প্রো লেভেলের ওইভাবে ব্যবহার করিনি, তবে মিডিয়াম ইউজেসে ছিলাম। আমার মনে হয় সাধারণত ম্যাক্সিমাম মানুষ এভাবেই ব্যবহার করে থাকেন। তো সেই হিসেবে বলা যায় একদিন প্লাস প্লাস সময় এই ব্যাটারি অনায়াসে আপনাকে চালিয়ে নিতে পারবে। আরেকটা বিষয়, আমি কিন্তু 120 Hz রিফ্রেশে এটা রান করেছিলাম, সো ব্যাটারি একটু বেশি বার্ন হবে, এটাই স্বাভাবিক। আর এর বক্সে রয়েছে 33 W চার্জার, যা দিয়ে বলা যায় এই স্মার্টফোনকে চার্জ করতে সময় লেগে যায় এক ঘন্টার একটু বেশি, 4-5 মিনিট বা এর আশেপাশে। মোবাইলটিতে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই রয়েছে, আর এমনি কথা বলার সাউন্ড যেটা সেটাও আমি ঠিকঠাক পেয়েছি। নেটওয়ার্কজনিত কোনো ধরনের ইস্যু পাইনি, তবে চাইনিজ ফোন আপনারা জানেন যে এক্ষেত্রে অনেক অ্যাপসে ঝামেলা করে, যেমন আমি ঝামেলা পেয়েছিলাম উবার এবং ফুড পান্ডা ব্যবহার করতে গিয়ে, বিকাশটা ঠিকঠাকভাবে রান করতে পেরেছিল এই স্মার্টফোন। ফাইনালি 27,000 টাকায় এই ফোনটা আসলে কেমন হলো? 27,000 টাকায় এর যে ক্যামেরা সেটা নিয়ে সন্তুষ্ট থাকার মতো, তারপর এর যে প্রসেসর পারফরমেন্স সেটাও বেশ ভালো রয়েছে, তবে এর যে ডিসপ্লে তা 27,000 টাকায় আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমার মনে হয় এখানে চাইলে অ্যামোলেড দিতে পারতো, সেই ক্ষেত্রে এরকম বাজেটে এটা ঠিকঠাক ছিল। তো এখন এই জিনিসটাকেই ভ্যালু ফর মানি আপনি বাড়িয়ে নিতে পারেন, যদি কিনার কয়েকটা দিন ওয়েট করে কেনেন, দাম যদি একটু কমে সেই ক্ষেত্রে আবার পুরো প্যাকেজটাই ঠিকঠাক রয়েছে। আর এই মুহূর্তে যদি আপনার মনে হয় আমি ক্যামেরা ফোন কিনবো, আমার ক্যামেরা ভালো লাগবে, প্রসেসর ভালো পারফরমেন্স, দেন ওকে নিয়ে নেন। তো ভাই লোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।